গরু কুরবানি করে সেই গরুর জীব মৃত লোকটির শরীরে স্পর্শ করাতে মৃত লোকটি জীবিত হয়ে উঠল এবং তাকে যে হত্যা করেছে সে তার নাম প্রকাশ করে দিয়ে আবার মৃত্যুবরণ করল। ঘটনাটি পবিত্র কোরআনের সূরা বাকারার একটি ঘটনা। চলুন তাহলে ঘটনাটি শুনে আসি। বনি ইসরাইল বংশের এক শক্তিশালী ও সাহসী যুবকের নাম ছিল আকিল বিন সোলামান। সে খুব সচ্ছল ছিল না, অতি সাধারণভাবে জীবনযাপন করত। তার এক চাচা ছিল, তার নাম ছিল আমিল। সে ছিল বিরাট ধনী ব্যক্তি, তার ছিল অনেক ধনসম্পদ। সে ভাইয়ের ছেলেকে কিছুই দিত না, নিজের আরাম আয়েস ও সম্পদ বৃদ্ধির চেষ্টায় ছিল তার জীবনের লক্ষ্য। যদিও সে বনি ইসরাইল বংশের লোক, কিন্তু হযরত মুসা আলাইহিসসালামের প্রতি একনিষ্ঠ আস্থাবান ছিল না। তবে হযরত মুসা আলাইহিসসালামের বিরুদ্ধবাদীদের সঙ্গেও তার সম্পর্ক ছিল না। সে নিরিবিলি জীবনযাপন করতে পছন্দ করত। তার কোনো ছেলে মেয়ে ছিল না, তাই ভাতিজা তাকে হত্যা করে তার সমুদয় সম্পত্তির মালিক হবার পরিকল্পনা করল। অনেক দিন ধরে সুযোগ সন্ধানের পরে একদিন সে তার চাচা আমিলকে হত্যা করে রাতের অন্ধকারে তার লাশ শহরের বাইরে নিয়ে ফেলে আসলো। তারপর সে চাচার সমুদয় সম্পত্তির মালিক হিসেবে চাচার বাড়িতে গিয়ে উঠল। আমিলের হত্যাকাণ্ড যেন অন্য মানুষের উপর বর্তায়, সেজন্য সে চাচার হত্যাকারীর অনুসন্ধানের ভান করে প্রতিবেশী মানুষকে দোষারোপ করতে আরম্ভ করল। সাধারণত মানুষ তার সম্মুখে কথা বলতে সাহস পেল না, যেহেতু এখন সে অনেক ধনসম্পদের মালিক এবং তার শক্তি সামর্থ্য বিরাট। তাই নীরবে তার অনুযোগ ও অত্যাচার সহ্য করে যেতে লাগল। একদা একদল লোক এসে হযরত মুসা আলাইহিসসালামের নিকট আর্জ করল, হুজুর, আমরা আকিলের অত্যাচারে জর্জরিত, অতএব আপনি আল্লাহ তাআলা নিকট দোয়া করে আমিলের হত্যাকারীকে বের করে দিন। হযরত মুসা আলাইহিসসালাম দেশের মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নিকট দোয়া করলেন। আল্লাহ তাআলা তখন হযরত জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়ে জানিয়ে দিলেন যে ভালো দেখে একটি গরু কুরবানি করে তার জিহ্বা দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করলে সে জীবিত হয়ে তার হত্যাকারীর নাম প্রকাশ করে দিবে। হযরত মুসা আলাইহিসসালাম বনি ইসরাইলদের নিকট এ সংবাদ দিলেন। বনি ইসরাইলেরা বলল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করে গরু কুরবানির কথা বলো? তা না হলে গরু কুরবানির সাথে মৃত্যু রহস্য উদ্ঘাটনের কি সম্পর্ক থাকতে পারে? হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকে ঠাট্টা বিদ্রূপের ন্যায় গর্হিত কাজ থেকে রক্ষা করুন। তখন বনি ইসরাইলেরা বলল, তবে তোমার প্রভুর নিকট থেকে জেনে নাও গরুটি কি বয়সের হওয়া চাই, তার রং কি রকম, এটা কোনো কাজে খাটানো গরু কি না। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার নিকট থেকে জেনে নিয়ে বললেন, কুরবানির গরুটি বাচ্চা নয়, বৃদ্ধ নয়, এমন বয়সের হতে হবে। রং হলুদ ধরনের, মনোরম, দর্শক যেন দেখে তৃপ্তি লাভ করতে সক্ষম হয়। এছাড়া গরুটি দিয়ে কোনো চাষাবাদ বা খেতে পানি সেচের কাজ করা হয়নি। বনি ইসরাইলরা বলল, এবার ঠিকভাবে বুঝে নিয়েছি, আমরা এ ধরনের গরু সংগ্রহ করতে পারব এবং অতি সত্বর এটা কুরবানি করে দেব। এরপরে তারা বিভিন্ন এলাকায় গরুর সন্ধান করতে লেগে গেল। বেশ কিছুদিন ধরে তারা হন্যে হয়ে গরু খোঁজ করল, কিন্তু উক্ত গুণসম্পন্ন গরু তারা সংগ্রহ করতে সক্ষম হলো না। তখন তারা হযরত মুসা আলাইহিসসালামের নিকট এসে বলল, হে নবী, গরু কোথায় পাওয়া যাবে তা যদি আমাদেরকে বলে না দেন তবে আমরা ওটা আদৌ সংগ্রহ করতে পারবো না। হযরত মুসা আলাইহিসসালাম তখন হযরত জিব্রাইল আলাইহিসসালামের নিকট গরু অনুসন্ধানের বিষয় জিজ্ঞেস করায় তিনি বললেন, বনি ইসরাইলের একজন নেককার ব্যক্তি মৃত্যুর পূর্বে তার ছোট ছেলের ভবিষ্যৎ উপকারের উদ্দেশ্যে একটি বাছুর গরু আল্লাহর নামে বনে ছেড়ে দেয়। কয়েক বছর পর ছেলেটি বড় হলো। তাদের সংসার ছিল অভাব অনটনের। তাই একদিন তার মাতা ছেলেকে ডেকে বলল, বাবা, তোমার পিতা তোমার ভবিষ্যৎ উপকারের নিয়তে আল্লাহর নামে একটি গরু ছেড়ে দিয়েছিলেন। তুমি এখন বনে গিয়ে দেখো গরুটি ধরে আনতে পারো কি না, যদি ধরে আনতে পারো তাহলে আমাদের অভাবের সংসার বিরাট উপকার হবে। ওটা আমরা বিক্রয় করে যে টাকা পাবো তার অর্ধেক গরিবকে দান করব, বাকি অর্ধেক দ্বারা আমরা সংসার পরিচালনা করব। ছেলেটি তখন তার মায়ের কথা অনুসারে একদিন বনের মাঝে গিয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করল। আল্লাহ তাআলা তখন এতিম বাচ্চার প্রার্থনা মঞ্জুর করে
গরুটি তার নিকট হাজির করে দিলেন। ছেলেটি তখন গরুর গলায় রশি লাগিয়ে বাড়ির দিকে রওনা করল। পথিমধ্যে শয়তান গরুটি তাড়িয়ে দেবার জন্য নানা রকম ষড়যন্ত্র করল, কিন্তু ছেলের মায়ের দোয়ার বরকতে তা ব্যর্থ হল এবং ছেলেটি গরু নিয়ে নিরাপদে বাড়িতে পৌঁছালো। তার মা গরু দেখে অত্যন্ত আনন্দিত হল এবং আল্লাহ দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করল। অতঃপর মহিলা তখন ছেলেকে বলল, বাবা গরুটি নিয়ে বাজারে যাও। ছেলে বলল, কত দাম পেলে বিক্রয় করব? মা বলল, 3টি সোনার মোহর দাম হলে গরু দিয়ে দিও। ছেলে তখন গরু নিয়ে বাজারে গেল। আল্লাহর হুকুমে একজন ফেরেশতা মানুষের স্রোতে সেখানে এসে ছেলের নিকট গরুর দাম জিজ্ঞেস করল। ছেলে বলল, 3টি স্বর্ণ মোহর দাম হলে গরুটি বিক্রয় করব। লোকটি বলল, আমি এর দাম 6টি স্বর্ণ মোহর দিতে চেয়েছিলাম। ছেলেটি বলল, আমার মা আমাকে 3টি স্বর্ণ মোহরের বদলে বিক্রয় করতে বলেছেন। তখন লোকটি বলল, তোমার মায়ের নিকট জিজ্ঞেস করে আসো 6টি স্বর্ণ মোহরে তিনি বিক্রয় করতে চান কি না। ছেলেটি তখন দৌড়ে এসে তার মায়ের নিকট ঘটনাটি বলল। তার মা খুশি হয়ে বলল, বাবা সবই আল্লাহর রহমত, এত দাম হবে আমি তা ভাবিনি, অতএব যদি লোকটি স্বইচ্ছায় এ দাম দিতে চায় তবে তুমি রাজি হয়ে গরু দিয়ে দাও। ছেলে এ খবর নিয়ে বাজারে এসে লোকটিকে তার মায়ের মন্তব্য জানালো। তখন লোকটি বলল, না এর দাম আমি আরও অধিক মোহর দিতে চাই, এবার তোমার মাকে পুনরায় জিজ্ঞেস করে আসো। ছেলেটি তার মায়ের নিকট এসে লোকটির দ্বিতীয়বারের কথা বলল। ছেলের মা এবার বলল, এ লোকটি মানুষ নয়, নিশ্চয় সে আল্লাহর ফেরেশতা, অতএব তুমি এবার তাকে গিয়ে বলো আপনি যে দাম সাব্যস্ত করে দিবেন সে দামে আমরা রাজি থাকব। ছেলেটি তৎক্ষণাৎ লোকটির নিকট গিয়ে তার মায়ের শেখানো কথা বলল। তখন লোকটি বলল, বাছাধন গরুটি আরও দুই একদিন পরে বিক্রয় করো। হযরত মূসা আলাইহিস সালাম দুই একদিনের মধ্যে পর্যাপ্ত দাম দিয়ে গরুটি নিয়ে যাবে। এ গরু কুরবানি করার জন্য বনি ইসরাইলের প্রতি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, একমাত্র এই গরুটি সে কুরবানির যোগ্য, অতএব এটাকে বাড়িতে নিয়ে যাও। ছেলেটি তখন লোকটির কথা অনুসারে গরুটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো। দুই দিন পরে হযরত মূসা আলাইহিস সালাম অনুসন্ধান করতে করতে সেখানে এসে পৌঁছালেন। গরুটি দেখা মাত্র তাঁর পছন্দ হল। আল্লাহ তাআলার বর্ণিত সকল সেফাত গরুটির মধ্যে তিনি দেখতে পেলেন। তখন তিনি গরুর দাম জিজ্ঞেস করলেন। ছেলের মা তখন বলল, হে নবী, আপনার যা ইচ্ছা তাই দিন, আমরা তাতেই খুশি হয়ে আপনাকে গরু দিয়ে দেব। তখন হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে হুকুম দিলেন, এটার চামড়ায় যতগুলো স্বর্ণ মোহর ধরে বলে তোমরা মনে করো সেই পরিমাণ মোহর এ বৃদ্ধ মহিলাকে দিয়ে দাও। এ গরু সাধারণ গরু নয়, এটা আল্লাহ তাআলার আমলে প্রতিপালিত হয়েছে, অতএব এর দাম অনেক বেশি। তখন বনি ইসরাইলের লোকেরা অনুমান করে 3 ঝুড়ি স্বর্ণ মোহর বৃদ্ধাকে দিয়ে গরুটি নিয়ে নিল। অতঃপর তারা নবীর উপস্থিতিতে গরুটি জবেহ করল এবং তার জিহ্বা কেটে মৃত আমিলের শরীরে স্পর্শ করায় সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে বলে উঠল, হে জনগণ তোমরা সাক্ষী থাকো, আমাকে অন্য কোনো লোকে হত্যা করেনি, আমার ভাতিজা আকিল আমার ধনসম্পদ আত্মসাতের লোভে আমাকে হত্যা করেছে, আল্লাহ তাআলা যেন তার বিচার করেন। এ কথা বলে সে পুনরায় মৃত অবস্থায় পড়ে গেল। সকল মানুষ আমিলের কথা শুনল। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম আকিলকে হত্যা করে তার সকল সম্পদ গরিবের মধ্যে বিতরণের হুকুম দিলেন। জনসাধারণ তখন হযরত মূসা আলাইহিস সালামের আদেশ অনুসারে আকিলকে ধরে হত্যা করল। অতঃপর তার সকল ধনসম্পদ গরিবের মাঝে ও যাদের প্রতি আকিল জুলুম অত্যাচার করেছিল তাদের মাঝে বিতরণ করে দিল।